এইবার আমচু নেতার কুকীর্তি ফাদিল নিজৰ সহধর্মিনীত থকার পিছতো পরকীয়া প্রেমত মাতাল আমচু নেতা। মদৰ নিচাত পরকীয়া প্রেমিকৰ ওচৰত দাবি করিলে টকা, এটকা দুটকা নহয় লাগে 2 লাখ টকা। কেবল টকাই নহয় দিলে রাত্রি যাপনের প্রস্তাব। পিছে কোন এই আমচু নেতা? অপেক্ষা করক ফাদিল করিম সত্য ঘটনা। হয়, আমি আজি দেখুৱাম আমচুৰ কেন্দ্ৰীয় সমিতিৰ উপসভাপতিৰ মদৰ নিচাত মতলীয়া হৈ পৰকীয়া প্ৰেমিকাক কৰা ফোন কল। শুনক আমচু নেতা মহিবুৰ ৰহমানৰ পৰকীয়া প্ৰেমিকাৰ সৈতে মদৰ নিচাত মাতাল হৈ কৰা ফোন কলৰ ৰেকৰ্ডিং। মান সন্মান ইজ্জতের ব্যাপার, আমি তোমাক দবি ধমকি দিও না, তোমার ভালোবাসার জন্য, তোমাক ভালো করার জন্য তুমি আমার প্রতি ঘৃণা করবা যে মহিবুর একটা খারাপ কোলাবান, আমার টাকা পয়সা দিয়ে ভালো করে হেঁটে নিয়ে গেল। সেরকম তুমি যে ভালোবাসো, ভালোবাসার বিনিময়ে যে তোমার এইটা তো ক্ষতি হইলো, একটা খারাপ কাম, খারাপ কাম যা দ্বিতীয়বার করবো না, ডরাবা দ্বিতীয়বার করতে, তার জন্য তোমার 2 লাখ টাকা জরিমানা আমার কোর্টে, বুঝছো? আমার কোর্টে তোমার 2 লাখ টাকা জরিমানা। আর আমি তোমার বুঝা যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তোমাকে ভালোভাবে থাকবো লাইফ টাইম, তুমি ভালোভাবে থাকো, ভালোভাবে সংসার করবা, আমি ভালোভাবে সংসার করবো, তুমি মুক্ত, আমি তোমাকে ওই যে আল্লাহর কসম খেয়ে করলাম তোমাকে মুক্ত দিলাম আমি। গতিকে তুমি এই জরিমানাটা অত শীঘ্রই আমাকে দাও। তোমার দাও ভাবতেছি, তোমার কত কষ্ট হইতেছে সেটাও আমি ভাবতেছি, তোমার কষ্টটা দেখলে আমার আরো খারাপ লাগে। আল্লাহর কসম, একটা রাত আমাকে দাও, টাকা দিয়ে দাও, মরার উপরে খোরা লালমু, তুমি রিলিজ, লাইফ টাইম এর মতো রিলিজ, ভালো হয়ে যাও জীবনে, খারাপ কাম আমিও করবো না। হাউলিত বহুত ছোৱালী দেখিছো, জন্মৰ পৰা দেখিছো, তোমাৰ নিচিনা ভাল মনৰ ছোৱালী মই আজি দেখা নাই। এই জঘন্য ঘটনা পোহৰলৈ অহাৰ পিছত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আমচুৱে, সেয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব। মৃণাল কলিতাৰ ৰিপৰ্ট, জিঅ' নিউজ।